শুধুমাত্র নাম জানলেই হবে, নাম জানলেই আপনি করতে পারবেন এক মিনিটের মধ্যে প্রেম পাগল করা বশীকরণ। আজকে আমি আপনাদেরকে মারাত্মক শক্তিশালী একটি বশীকরণ তন্ত্র শিখিয়ে দেব। শুধুমাত্র আপনি যদি তার নাম পদবিটা জানেন তাহলেই আপনি করতে পারবেন আজকের এই বশীকরণটি। কীভাবে করবেন সম্পূর্ণ প্রয়োগ পদ্ধতি আমি শিখিয়ে দেব, এবং কাকে করতে পারবেন, কার উদ্দেশ্যে করতে পারবেন, কখন করবেন, কিভাবে করবেন সমস্তটাই আমি বিস্তারিত আলোচনা করছি। আপনি সমস্ত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে শিখে নিন এবং শিখে বাড়িতে বসেই প্রয়োগ করুন। প্রথমে আমি আলোচনা করছি যে এই বশীকরণ তন্ত্রটি আপনি কার উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন। এই বশীকরণ তন্ত্রটি আপনি আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আপনি প্রয়োগ করবেন। যদি আপনি আপনার মনের মানুষকে প্রেম পাগল করতে চাইছেন এবং নিজের জালে জড়িয়ে রাখতে চাইছেন, অর্থাৎ আপনি চাইছেন যে আপনার প্রেমের মধ্যেই যেন সে ডুবে থাকুক এবং আপনাকে ছেড়ে যেমন না কোথাও চলে যায়, এরকম আপনি মনে করছেন, তাহলে এই বশীকরণটি আপনি করতে পারবেন। সে আপনি কাছের মানুষকেও করতে পারেন বা দূরের মানুষকেও করতে পারেন। যদি আপনার সে মনের মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সেক্ষেত্রেও তাকে ফেরত পাবার জন্যও আপনি এই বশীকরণটি করতে পারবেন। যদি আপনার সেই ভালোবাসার মানুষ বা মনের মানুষ সে আপনার কাছেই রয়েছে কিন্তু আপনি মনে করছেন যে আপনাদের মধ্যে সেই মাখো মাখো প্রেমটা যেন কোথাও কমে যাচ্ছে বা ভালোবাসাটা যেন কোথাও কমে যাচ্ছে, সে আপনার প্রেমিক হতে পারে বা প্রেমিকা হতে পারে বা স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, আপনি মনে করছেন যে আপনাদের দুজনের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, তাহলে এখন থেকেই আপনি তাকে বশীকরণ করে রেখে দিন, নিজের প্রেমে পাগল করে রেখে দিন। কেননা সেই ভালোবাসার মানুষ যদি আপনাকে একবার ছেড়ে চলে যায় সেক্ষেত্রে প্রচণ্ড দুঃখের বিষয় হবে আপনার পক্ষে। তাই এখন থেকে যে দূরত্বটা আপনাদের দুজনের মধ্যে তৈরি হয়ে গিয়েছে বা হবে হবে করছে, এরকম যদি আপনি মনে করছেন তাহলে এখন থেকেই আপনি তাকে নিজের প্রেমে পাগল করে রেখে দিন, তাকে নিজের বশীভূত করে রেখে দিন, নিজের হাতের মুঠোই করে রেখে দিন। আপনার কথাই ওডবোস করবে, আপনি যা বলবেন সে তাই করবে, একদম কাঠ পুতুলের মতো হয়ে যাবে। আপনি এখন থেকেই করে রেখে দিতে পারেন তাকে নিজের প্রেমের পাগল। অথবা সেই মনের মানুষ বা ভালোবাসার মানুষটি যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে অলরেডি, ধরুন অনেক বছর হয়ে গেল কি অনেক মাস হয়ে গেল, সে যে দিনই হোক না কেন, যত দিনই হোক না কেন, সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে, আপনাদের সম্পর্কটা ছিন্ন হয়ে গিয়েছে, আপনি ফোন করলে আর ফোনই তোলে না, কল ব্লক করে দিয়েছে বা নম্বর পাল্টে দিয়েছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বা হয়তো আপনি যোগাযোগ করছেন তার বন্ধুর মাধ্যমে আপনি যোগাযোগ করছেন বা নিজেও আপনি গেছেন কিন্তু সে আপনাকে না চেনার ভান করে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অপমান করে, বা হয়তো চিনতেই পারছে না, এরকম এড়িয়ে এড়িয়ে চলছে, তো আপনি তাকে আবার নিজের কাছে ফেরত পেতে চাইছেন। সে আপনার প্রেমিক হতে পারে বা প্রেমিকা হতে পারে, বা আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে বা কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে চলে গিয়েছে, বা সে বাপের বাড়িতে গিয়ে বসে রয়েছে আপনার স্ত্রী, বা আপনার স্বামী অনেক দূরে গিয়ে বসে রয়েছে আপনার কাছে আসছে না, এরকম বিভিন্ন যদি প্রবলেম হয়ে থাকে, বিভিন্ন রকমের অসুবিধে হয়ে থাকতে পারে, তাহলে আপনি তাকে ফেরত পেতে চাইছেন। সে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, যার কাছেই থাকুক, আপনি আবার তাকে ফেরত পেতে চাইছেন, আবার আপনাদের মধ্যে সম্পর্ককে জোড়া লাগাতে চাইছেন, তাহলে আজকের এই বশীকরণটি আপনি করবেন। আর আপনার প্রেমিক প্রেমিকাকে যদি আপনি তাকে দূর থেকে নিজের কাছে পেতে চান তাহলেও এই বশীকরণটি আপনি অনায়াসেই করবেন। এক মিনিটের মধ্যেই ফলাফল রয়েছে, মারাত্মক শক্তিশালী একটি বশীকরণ তন্ত্র এবং খুবই সহজ সরল পদ্ধতি, আপনারা প্রত্যেকেই পারবেন যদি আপনারা এই রকম প্রবলেমে ভুগছেন। এক কথায় আপনি এই বশীকরণ তন্ত্রটি কেন করবেন, আপনি নিজের ভালোবাসার মানুষ বা মনের মানুষ যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে তো আপনি তাকে নিজের প্রেমে পাগল করে রেখে দিতে পারবেন, নিজের হাতের মুঠোই করে রেখে দিতে পারছেন, সে আপনাকে আর কোথাও ছেড়ে চলে যাবে না, এটা কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এই বশীকরণ তন্ত্রটি করলে। এছাড়াও যে ভালোবাসার মানুষ বা মনের মানুষটি আপনাকে ছেড়ে দিয়ে আপনার জীবন থেকে চলে গিয়েছে অনেক দূরে, তাকে আপনি আবার ফেরত পেতে চাইছেন, এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড হতে পারে বা প্রেমিক বা প্রেমিকা, যে আপনার জীবন থেকে ছেড়ে চলে গিয়েছে, আপনাকে মানে ধোঁকা দিয়ে ঠকিয়ে কাঁদিয়ে চলে গিয়েছে, আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে, কিন্তু আপনি তাকে আবার ফেরত পেতে চাইছেন, চাইছেন যে সে নিজের থেকেই যেন আপনার কাছে ছুটে আসুক প্রেম পাগল হয়ে, তাহলেও আজকের এই বশীকরণটি আপনি করতে পারবেন অনায়াসেই।
এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, এবং আপনি যদি পুরুষ হন বা আপনি যদি মহিলা হন, সে আপনি বিবাহিত হতে পারেন কি অবিবাহিত হতে পারেন, আপনি অনায়াসেই এই বশীকরণ তন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। এই বশীকরণ তন্ত্রটি এবারে কিভাবে করবেন মন দিয়ে শুনতে থাকুন। এই বশীকরণ তন্ত্রটি করতে হবে ঠিক শুক্রবার দিন সন্ধ্যাবেলায়। শুক্রবার দিন সন্ধ্যাবেলায় আপনাকে এই বশীকরণ তন্ত্রটি করতে বসতে হবে। কিন্তু শুক্রবার দিন সন্ধ্যাবেলা বা বিকালবেলা আপনাকে কয়েকটি জিনিস জোগাড় করে নিতে হবে দোকান থেকে, ঠিক আছে। তন্ত্রটি করতে হবে শুক্রবার দিন সন্ধ্যাবেলার সময় আপনাকে করতে বসতে হবে। কিন্তু যেই টাইমে আপনি করতে বসছেন তার আগে মুহূর্তে কয়েকটি জিনিস আপনি বাজার থেকে দোকান থেকে কিনে নিয়ে চলে আসবেন, এসে আপনি শুক্রবার দিন সন্ধ্যাবেলাতে বসে তন্ত্রটি করবেন। আর টাটকায় টাটকায় আপনাকে এই জিনিসগুলো কিনে নিতে হবে। কী কী জিনিস ভালোভাবে শুনতে থাকুন। একটি বোটা শুদ্ধ নিখুঁত পান পাতা আপনি কিনে আনবেন দোকান থেকে। মনে রাখবেন, আপনি কিন্তু ভালোভাবে বেছে নেবেন পান পাতাটি, যেন কোনো রকম কালো দাগ যেমন না, কোনো ছেঁড়া কাটা ফুটো কালো দাগ পচা এরকম যেন না হয়, দাগ যেন না থাকে। আপনাকে নিখুঁত একটি বোটা শুদ্ধ পান পাতা, গোটা পান পাতা যেন বোটা থাকে, ভালো বোটা যেন থাকে, এবং পান পাতাটিও যেন নিখুঁত পরিষ্কার হয়, কোনো রকম দাগ যেন না থাকে, এটা কিন্তু আপনাকে দেখে বেছে নিতে হবে, ঠিক আছে। তো নিখুঁত জিনিসটা আপনাকে কিন্তু নিতে হবে, নিখুঁত বোটাযুক্ত পান পাতা একটি প্রয়োজন এই বশীকরণ তন্ত্রটি করার জন্য, এবং প্রয়োজন কালো কালির একটি মার্কার কলম। যে কোনো আপনি যেখানে পেন পাওয়া যায়, কলম পাওয়া যায়, সেখানে বলবেন কালো কালির একটি মার্কার কলম দিতে, সেটা আপনাকে নিতে হবে। এবং নেবেন 100 গ্রাম মধুর শিশি, ঠিক আছে, 100 গ্রাম মধু ভর্তি একটি শিশি আপনাকে কিনে নিয়ে আসতে হবে। এই কয়টা জিনিস, আর কিচ্ছু নয়। এগুলো নিয়ে সোজা বাড়ি চলে আসবেন, পেছন দিকে না তাকিয়ে কারোর সাথে কথা না বলে সোজা বাড়ি চলে আসবেন। এবং আপনি বিশেষভাবে মনে রাখবেন যে এই বশীকরণের কাজটি আপনাকে সম্পূর্ণ গুপ্তভাবে করতে হবে। আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না কাজটি করার সময়, বা কাজটি হয়ে গেলে আপনি যখন ফলাফল পেয়ে যাবেন তারপরেও আপনি কিন্তু কাউকে বলবেন না, ঠিক আছে। সম্পূর্ণ নিজের কাছেই আপনি গুপ্তভাবে রেখে দেবেন, এবং এই বশীকরণের কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ একলাকে করতে হবে। কেউ যেমন না দেখে নেয় এই কাজটি করতে, বা আপনার কাছাকাছি কেউ যেমন না থাকে, এটা কিন্তু মনে রাখবেন। একলা করবেন, গুপ্তভাবে করবেন কাজটি। এবারে যে জিনিসগুলো আমি আপনাকে বলে দিলাম সেগুলোতে আপনি কিনে নিয়ে বাড়ি চলে এসেছেন, এবং এবারে আপনাকে সন্ধ্যাবেলা ঠিক কাজটি করতে বসতে হবে শুক্রবার দিন সন্ধ্যাবেলা। তো কাজটি করতে বসার আগে আপনি একটু স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। অর্থাৎ আপনি যদি পুরুষ হন বা মহিলা হন, সে আপনি বিবাহিত হতে পারেন কি অবিবাহিত হতে পারেন, আপনি করতে তো পারছেনই অনায়াসেই, কিন্তু আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে কাজটি করতে হবে। নতুন বা কাঁচা পরিষ্কার বস্ত্র আপনাকে পরতে হবে, এবং আপনি যেখানটা বসে এই তন্ত্রের কাজটি করবেন সেখানটা একটু মুছে পরিষ্কার করে শুদ্ধ করে নেবেন, দিয়ে আপনি আসন পেতে যেদিকে খুশি মুখ করে বসে আপনি তন্ত্রের কাজটি করবেন। এবার আপনি সঙ্গে নিয়েছেন কি নিখুঁত বোটাযুক্ত একটি পান পাতা, আপনি যেটা এনেছেন সেটা আপনি আপনার সঙ্গে নিয়ে বসেছেন, এবং নিয়ে বসেছেন কালো কালির একটি মার্কার কলম। এবারে মন দিয়ে শুনবেন, যে পানটি রয়েছে সেই পান পাতার ওপরের দিকে, অর্থাৎ পান পাতার এক পিঠে তো শিরা রয়েছে আর এক পিঠটা মসৃণ রয়েছে, তো ওই মসৃণ দিকে আপনাকে কালো কালির মার্কার কলমটি দিয়ে ওই পান পাতার ওপরে আপনি যাকে বশীকরণ করবেন তার নাম পদবীটি ভালোভাবে লিখবেন। ভালোভাবে আপনাকে লিখতে হবে নাম এবং পদবী যাকে বশীকরণ করবেন, ঠিক আছে। পান পাতার ঠিক মসৃণ দিকটাই, শিরার দিকটাই নয় কিন্তু, মসৃণ দিকটাই, তো আপনি ওইখানে কালো কালির মার্কার কলম দিয়ে নাম পদবীটা লিখে ফেলবেন, যাকে বশীকরণ করবেন তার নাম পদবীটা লিখে ফেলেছেন। এবারে কি করবেন ভালোভাবে শুনুন। এবারে আপনি ওই পান পাতাটিকে হাতেতে ধরে নিয়ে যাকে বশীকরণ করবেন তাকে প্রবলভাবে কল্পনা করবেন চোখ বন্ধ করে। সে আপনার কাছে ছুটে ছুটে আসছে, তাকে আপনি দেখতে পাচ্ছেন, তার মুখটি আপনার সামনে ভেসে উঠছে, এবং আপনি কোন উদ্দেশ্যে বশীকরণটি করছেন সেটা আপনি কল্পনা করবেন, যে তাকে আপনি ফেরত পেতে চাইছেন কি তাকে আপনি নিজের প্রেমে পাগল করতে চাইছেন, যেটা আপনার মনের উদ্দেশ্য সেটা আপনি মনে মনে কল্পনা করবেন, এবং প্রবলভাবে আপনার সেই মনের যে জোর, তাকে পাবার যে মনের জোর এবং তাকে যে কল্পনা করছেন সেটা কিন্তু প্রবলভাবে আপনাকে করতে হবে।
তো 5 মিনিট আপনাকে চোখ বন্ধ করে ওই পানপাতাটি হাতে ধরে নিয়ে পানপাতা কিন্তু মুড়বেন না, সোজাভাবেই ফেলে রাখবেন পানপাতাটি হাতের উপরেতে এবং পানটিকে ধরে নিয়ে আপনি ভালোভাবে চোখ বন্ধ করে কল্পনা করে যাবেন প্রবলভাবে। তখন কিন্তু আমাদের মনটা এমন জায়গায় নিয়ে চলে যেতে হবে, অন্য কোনো পারিপার্শ্বিক কোনো চিন্তা ভাবনা আপনার করা চলবে না, তাহলে কিন্তু কাজটি পুরো বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আপনার মনটা শুধুমাত্র তার উপরেই থাকবে যাকে বশীকরণ করবেন, তাকেই কল্পনা করবেন, অন্য কোনো চিন্তা ভাবনা আপনি কিন্তু তখন আনবেন না, এটা আমি বারবার বলছি। এবারে আপনি যে 100 গ্রাম মধুবর্তি শিশি এনেছিলেন, আপনি সেই শিশির ছিপিটি খুলবেন, খুলে ওই পানপাতাটিকে ভালোভাবে মুড়বেন, ছোট্ট করে মুড়ে আপনি মুড়বেন, ঠিক আছে। যেরকম পান মোড়ে খিলি করে পানের, ঠিক সেরকম পানটাকেও আপনি সরু করে মুড়বেন, ঠিক আছে, যেমন না ভেঙে যায় বা কেটে যায় ছিঁড়ে যায় যেমন না, এটা কিন্তু দেখবেন মানে গোল করে যেরকম পানকে মোড়ে সেরকম আপনি মুড়বেন, দিয়ে ওই পানটিকে আপনি 100 গ্রাম মধুবর্তী শিশিতে চুবিয়ে দেবেন, ডুবিয়ে দেবেন, ভেতরে ঢুকিয়ে দেবেন, ঠিক আছে, শিশির মধ্যে ভরে দেবেন। তো ভরার সময় মধু একটু পড়ে যেতে পারে, সে পড়ুক, কোনো অসুবিধে নেই। তো সেই 100 গ্রাম মধুর শিশির মধ্যে আপনি পানটিকে ভরে দিলেন, ঠিক আছে, মধুর মধ্যে আপনি ভরে দিলেন শিশির ভেতরে। এবারে আপনি ওই শিশির ছিপিটিকে ভালোভাবে এঁটে দেবেন, এঁটে দিয়ে এবারে ওই শিশিটা নিয়ে আপনি কি করবেন ভালোভাবে শুনুন। তবে তার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে টিপে অল নোটিফিকেশন অবশ্যই করবেন। এই চ্যানেল থেকে আপনি বিনামূল্যে সমস্ত তন্ত্র মন্ত্র টোটকা কবিরাজি চিকিৎসা শিক্ষা বাড়িতে বসেই শিখতে পারবেন। আপনাকে কোথাও কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজির কাছে যেতে হবে না, এক টাকাও খরচ করতে হবে না কোনো তন্ত্র মন্ত্র টোটকা করার জন্য। সেই জন্য আপনি নিজে শিখুন এই চ্যানেলটি দেখে, আর নিজে শিখে নিজের হাতেই নিজের সমস্যার সমাধান নিজেই করে ফেলুন। তাই বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, নিচে দেখুন লাল কালারের লেখা রয়েছে সাবস্ক্রাইব, ওটা টিপে পাশে ঘন্টাটি অবশ্যই টিপে অল বলে লেখা থাকবে সেটা টিপে অল নোটিফিকেশন করে দেবেন। আর আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম তন্ত্র গুরুদেব, সেই চ্যানেলেও আমি বিভিন্ন তন্ত্রমন্ত্র টোটকা দিচ্ছি। চ্যানেলটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেখবেন, সাবস্ক্রাইবটা করে নিন ফটাফট। ভালোভাবে শুনবেন, আপনি যে মধুভর্তি শিশিতে পানটিকে ডুবিয়ে ছিপিটি এঁটেছেন, এবারে ওই শিশিটিকে নিয়ে চলে যেতে হবে আপনার বাড়ির যে দক্ষিণ পূর্ব কোণ, ঠিক আছে, সাউথ ইস্ট কর্নার, দক্ষিণ পূর্ব যে কোণ আপনার বাড়ির, সেই দক্ষিণ পূর্ব কোণে গিয়ে আপনার বাড়ির ঠিক মাটিতে এক হাত পরিমাণ গর্ত খুলবেন, ঠিক আছে, যে কোনো শাবল দিয়ে আপনি গর্ত খুলতে পারেন, গর্তটা কিন্তু বেশি করেই খুঁড়তে হবে। তো এক হাত আপনাকে শাবল দিয়ে গর্ত খুলে ঠিক আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণেতে মাটিতে আপনি ওই শিশিটিকে পুঁতে দিন। পুঁতে আপনি মাটি চাপা দিয়ে পেছন দিকে না তাকিয়ে কারোর সাথে কথা না বলে সোজা বাড়ি চলে আসবেন, ঠিক আছে। এবারে ধরুন আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কোনো মাটি নেই, ঠিক আছে, হতেই পারে অনেকে ফ্ল্যাটে বসবাস করে বা বাড়ির চারিদিকটা হয়তো বাঁধানো, মাটি নেই, হতেই পারে। তখন আপনি কি করবেন, আরেকটি উপায় আমি বলে দিচ্ছি, ওই শিশিটি নিয়ে চলে যেতে হবে যে কোনো প্রবাহিত জলে, সেটা প্রবাহিত নদী হতে পারে, প্রবাহিত খাল হতে পারে, যে জলটা বয়ে চলেছে, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন, দাঁড়িয়ে থাকা স্থির জলে কিন্তু হবে না, মানে ওই শিশিটিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এরকম প্রবাহিত জল হতে হবে, সেই প্রবাহিত নদী হলে খুব ভালো হয়, সেইখানে আপনি ফেলে দিয়ে কারোর সাথে কথা না বলে পেছন দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন। কিন্তু মনে রাখবেন, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটি আপনার কাছাকাছি কেউ যেমন না থাকে, তাই একলা করবেন, গুপ্তভাবে করবেন, মনে রাখবেন, কাজটি করে দেখুন, ম্যাজিকের মতো কাজ রয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি নিজের কাছের মনের মানুষের উদ্দেশ্যে প্রয়োগ করতে চান, তার দেখবেন কীরকম মনের পরিবর্তন হয়ে গেছে, কীরকম আপনার প্রেমে পাগল হয়ে গেছে, আপনাকে সবসময় চোখে হারাবে, এরকম কন্ডিশন তার হয়ে যাবে, সবসময় আপনার প্রেমে পাগল থাকবে, আপনার কথায় উঠবে বসবে, আপনার হাতের মুঠেই চলে আসবে। এবং আপনার মনের মানুষ যদি আপনাকে ছেড়ে দিয়ে দূরে চলে যায়, দেখবে তার ফোন চলে আসবে, আপনি ওটা দেখবেন, আপনাকে সে ফোন করবে আপনার কাছে আসার জন্য, এবং আপনার বাড়ি জানলে তো আপনার কাছে চলে আসবেই, পরের দিনকে আপনি তাকে নিজের কাছে হাজির হতে দেখতে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি সহকারে আপনাকে বলছি, এবং এটি দেখা গিয়েছে এবং প্রত্যক্ষ ফলপ্রদ প্রমাণিত একটি তন্ত্র, তাই আপনাদেরকে আমি শেয়ার করলাম, শিখিয়ে দিলাম, যদি প্রয়োগ করতে চান করুন।
তবে কাজটি গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিংক মাত্র 30 জনকে শেয়ার করে দিয়ে কাজ করবেন। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, নিজস্ব ফেসবুক প্রোফাইলেও দিয়ে দেবেন। মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে আপনি কাজ করবেন। তবে আমার তরফ থেকে আপনি গুরু অনুমতি পেয়ে যাচ্ছেন এবং কাজ করলে 100% ফলাফল আপনি পেয়ে যাবেনই যাবেন। এবং মাকালীর নামে একটি লাইক অবশ্যই দেবেন। এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে নেবেন আর নিচে ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নেবেন। এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই চ্যানেলটি কিন্তু দেখতে থাকুন। ধন্যবাদ।